আমাদের সমাজে মহিলাদের ভূমিকা কিন্তু বদলাচ্ছে। তারা ইকুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভাবে পুরুষদের কাছে কাঁধ মিলিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে, শিক্ষার দিক থেকে হোক, চিকিৎসার দিক থেকে হোক, বা হোক টেকনোলজির দিক থেকে। বাট অনেক সময় কিন্তু কিছু পিছু টান, যেরকম সাংসারিক চাপ বা ফ্যামিলি রেস্ট্রিকশনের জন্য মহিলারা সেই অপরচুনিটিটাই পান না, বা পেলেও সেটাকে কম্প্রোমাইজ করতে হয়, যার কারণে তারা নিজস্ব সত্তাটাকেই কিন্তু হারিয়ে ফেলতে থাকেন। সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ঈশিতা ভট্টাচার্য, আই এম আ নার্সিং স্টুডেন্ট অ্যান্ড এ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। তা আজ একটা মেয়ে হওয়ার কারণে আমি কিন্তু জানি আমাদের মেয়েদেরকে কী কী বাধা ফেস করতে হয়, সমাজকে কী কীভাবে ফেস করতে হয়। তা আজ এই ভিডিওটি থেকে আমরা জানবো এমন 5টি রিজন যার কারণে আমি নেটওয়ার্ক মার্কেটিংকে অ্যাজ আ প্রফেশন চুজ করেছি, এবং কেন প্রত্যেকটি ওমেনদের নেটওয়ার্ক মার্কেটিংকে অ্যাজ আ কেরিয়ার বেছে নেওয়া উচিত। বাট তার আগে টার্গেট প্রিডারসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নিন, যাতে যখনই আমরা এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশনটা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো ফার্দার কোনো ডিলে না করে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার আগে হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আজকাল কিন্তু মেয়ে বলে যে অন্যের উপর ডিপেন্ড থাকতে হবে বা সবসময় হাত পেতে টাকা চাইতে হবে, এই জিনিসটা মহিলারা প্রত্যাখ্যান করতে শিখেছে, কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা নারী পুরুষ প্রত্যেকেরই দরকার। আর আজ আমরা সকলেই জানি মার্কেট চলতি পরিস্থিতি অনুযায়ী একা একটা মানুষের পক্ষে সম্পূর্ণ সংসারটা চালানো কতটা ডিফিকাল্ট হয়ে উঠেছে। সেক্ষেত্রে মহিলারাই যদি নিজেদের পোটেনশিয়ালটা বুঝে একটা সঠিক প্ল্যাটফর্মের হাত ধরে নিজেদেরকে সেই ক্রাইসিসের মধ্যে থেকে বের করে আনতে পারে, তাহলে নিজেদের ঘর না ঘরের পাশাপাশি কিন্তু সমাজেরও একটা উন্নতি হওয়া পসিবল। আর এই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য মিনিমাম ইনভেস্টমেন্টে বেস্ট অফ দ্য বেস্ট অপরচুনিটি হলো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। এবার নেক্সট যে পয়েন্টে আমরা আসবো সেটা হলো ক্রিয়েট ওন আইডেন্টিটি অ্যান্ড গেট রেসপেক্ট। আজ আমরা মেয়েরা কিন্তু অন্যের ট্যাগ নিয়ে নয় নিজেদের পরিচয় পরিচিত হতে চাই। ইভেন গভর্নমেন্টের প্রজেক্ট অনুযায়ীও বলা হয় বেটি পড়াও বেটি বাঁচাও, কিন্তু শুধুমাত্র মেয়েদেরকে আজকে পড়ালেই কিন্তু তারা সমাজে বাঁচতে পারবে না বা নিজেদের জায়গাটা তৈরি করতে পারবে না। যখন কোনো মেয়ে তার কোয়ালিটি দিয়ে তার ক্যাপাবিলিটি দিয়ে ইনকাম করা শুরু করবে, তখনই কিন্তু সে সমাজে তার ন্যায্য জায়গাটা এবং ন্যায্য সম্মানটা পাবে। আর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে মেয়েদেরকে রেসপেক্ট পাওয়ার বা নিজের আইডেন্টিটি তৈরি করার জায়গাটা করে দেওয়া হোক বা না হোক, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি শুধু নিজের আইডেন্টিটিটা তৈরি করতে পারেন না, বরং নিজের সাকসেস আর নিজের স্ট্রাগল দিয়ে অনেক মানুষ অনেক মহিলার রোল মডেল হয়ে ওঠার জায়গাটা পান, যা আপনাকে সেই জেনুইন রেসপেক্টের জায়গাটা তৈরি করে দেয়। নেক্সট হলো পার্সোনাল গ্রোথ। আচ্ছা, পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো কাজের জায়গাটা আমরা চালিয়ে নিতে পারি, বাট মানুষের কিন্তু অলওয়েজ একটা ডাউট থেকেই যায় যে ও তো মেয়ে, ও হয়তো এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে না, কারণ ওর মধ্যে সেই স্ট্রং পার্সোনালিটিটাই নেই। কারণ টেকনিক্যালি আমরা কাজ শিখতে পারলেও আমাদের এই স্ট্রং পার্সোনালিটিটা না থাকার কারণে বহুবার বহু জায়গায় কিন্তু আমরা আপোষ করে নিই, যা আমাদের এই ইমেজটাকে কিন্তু অনেক বেশি ফেড করে দেয়। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আপনি যদি একটি সঠিক কোম্পানি যার কোর ফিলোসফিটা স্ট্রং এবং একটি সঠিক মেন্টরের সান্নিধ্যে থাকেন, যিনি এই বিজনেস মোরাল এথিক গুলোকে মাথায় রেখে সৎ পথে কাজ করে সাকসেসফুল হয়েছে, তাহলে এটা 100% দাবি করে বলা যেতে পারে যে আপনার পার্সোনালিটিটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হতে বাধ্য। আর এইভাবেই একদিন আপনি হাজার হাজার মানুষের ইন্সপিরেশন হয়ে উঠবেন, তখন শুধু বাইরের মানুষই নয় আপনার ফ্যামিলির মেম্বারগুলোও কিন্তু আপনার এই স্ট্রং পার্সোনালিটির জন্য আপনাকে অ্যাডমায়ার করবে, আর আপনিও সমাজে একটি দারুণ এক্সাম্পল সেট করতে পারবেন। নেক্সট যে পয়েন্টে আমরা আসবো সেটা হলো ফ্লেক্সিবিলিটি অফ দিস বিজনেস। দেখুন, মহিলারা কিন্তু বললেই যখন তখন বাড়ি থেকে বেরিয়ে বিজনেস করবে এটা পসিবল হয় না, বা অনেকের ক্ষেত্রে নিজের সংসারের পাশাপাশি একটা ফিক্সড টাইমে এক্সট্রা ইনকামের জন্য যে কাজ করবে সেটাও কিন্তু অনেক সময় পসিবল হয়ে ওঠে না, তাদেরকে নানান রকম অবজেকশন নানান রকম বাধা ফেস করতে হয়। বাট সেই জায়গায় দাঁড়িয়ে নেটওয়ার্ক মার্কেটিং এমনই একটা ফ্রেন্ডলি বিজনেস যেটা আপনি যে কোনো জায়গা থেকে নিজের সময় মতো নিজের সুবিধা অনুযায়ী টাইম বার করে কাজ করতে পারে। না আছে এতে কোনো টাইম লিমিট, না আছে এতে কোনো এজ বাউন্ডারি। 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মহিলারাই কিন্তু নিজেদের সুবিধা অনুযায়ী এই বিজনেসটা করে থাকতে পারেন। নাও লাস্ট অ্যান্ড ফাইনাল যেই পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো সাপোর্ট সিস্টেম। দেখো, যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি যদি কাজ শুরু করতে চান, কেউ কিন্তু আপনাকে হাতে ধরিয়ে কাজ শিখিয়ে দেবে না, কারণ কেউই নিজের হাতে তার কম্পিটিটরকে তৈরি করে নিজের লস করতে চায় না, তাই না? বাট নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ডে ওয়ান থেকেই কিন্তু আপনার অ্যাক্টিভ আপলাইন আপনাকে সর্বদা গাইড করে যাবে, যেই পথে হেঁটে সে নিজে সাফল্য অর্জন করেছে সেই পথে আপনাকেও হাঁটতে সাহায্য করবে, এবং আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই ড্রিমটাকে জাগিয়ে তোলা থেকে সেই ড্রিমটাকে পূরণ করা এই টোটাল জার্নিতে কিন্তু আপনার আপলাইন আপনাকে সাপোর্ট করে যাবে। তো অ্যাজ আ ওমেন আমি এটা জোর গলায় বলতে পারি যে আপনি যদি একজন ওমেন হন, তাহলে আগে বলা 5টি পয়েন্টের সাথে কিন্তু আপনি
100% এগ্রি করবেন। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি বোঝাতে পারলাম যে উমেনদের মধ্যে থাকা এই আন্তরিক ইচ্ছাগুলোকে সম্পূর্ণ বাস্তবায়িত করতে পারে আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। সো ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কোন পয়েন্টটা সবথেকে বেশি ভালো লাগলো আর আপনার রিলেটেবল মনে হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আপনার পরিচিত প্রত্যেকটি মহিলার কাছে এই ভিডিওটি পৌঁছে দিন, যাতে আজকের নারী শক্তি এই অসম্ভব সুন্দর প্ল্যাটফর্মের সাহায্যে নিজেদের ক্যাপাবিলিটি দিয়ে সমাজে নিজেদের একটা পার্মানেন্ট জায়গা এবং রেসপেক্ট তৈরি করে নিতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে। থ্যাংক ইউ।